মর্মান্তিক দুর্ঘটনার পরেও শিক্ষা হয়নি। আবারও টাইটানিক ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিল ওশান গেট সংস্থা। আগামী বছর জুন মাসেই ফের বিপজ্জনক অভিযানের পরিকল্পনা করা হয়েছে সংস্থার তরফে। প্রসঙ্গত 18 জুন গভীর সমুদ্রে ডুব দেওয়ার পরপরই ভেঙে পড়ে সাবমেরিন টাইটান। বিখ্যাত জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সলিল সমাধি ঘটে 5 অভিযাত্রীর। এই দুর্ঘটনার জন্য আঙ্গুল উঠেছে আয়োজক সংস্থা ওশান গেটের দিকেই। বুধবার আটলান্টিক মহাসাগরের 4 কিলোমিটার নিচ থেকে উদ্ধার করা হয় সাবমেরিন টাইটানের ধ্বংসাবশেষ। মিলেছে 5 অভিযাত্রীর দেহাংশ। তার ঠিক পরের দিনই ওশান গেটের ওয়েবসাইট থেকে দেখা গেল টাইটানিক অভিযানের বিজ্ঞাপন। বলা হয়েছে 2024 সালের জুন মাসে পরপর 2টি অভিযানের আয়োজন করতে চলছে ওশান গেট। 12 থেকে 20 জুন প্রথম অভিযান হবে, পরে 21 থেকে 29 জুন ফের সমুদ্রে ডুব দেবে সাবমেরিন টাইটান। সংস্থার তরফে বলা হয়েছে অভিযানের আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ, যন্ত্রপাতি থেকে শুরু করে যাবতীয় সুবিধা দেওয়া হবে অভিযাত্রীদের। এর জন্য মাথাপিছু 2.5 কোটি টাকা ধার্য করা হয়েছে। এই বিজ্ঞাপনের পরেই তুমুল সমালোচনার মুখে পড়েছে ওশান গেট। জুন মাসে আটলান্টিক মহাসাগরের প্রাকৃতিক পরিবেশ খুবই বিপজ্জনক থাকে, তার জন্যই দুর্ঘটনাস্থ টাইটানিকের উদ্ধার কাজে প্রবল বাধার সম্মুখীন হতে হয়েছে। তা সত্ত্বেও কেন এই সময়ই অভিযানের আয়োজন করা হলো তাই নিয়ে প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত বুধবার মার্কিন উপকূলরক্ষা বাহিনী USA কোস্ট গার্ডের তরফ থেকে জানানো হয়েছে সমুদ্রের নিচে তল্লাশির সময়ে বেশ কিছু দেহাংশ উদ্ধার করা হয়েছে, তবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। আপাতত মার্কিন মেডিকেল বিভাগের অধিকারীরা মৃতদেহের নমুনা খতিয়ে দেখবেন। দেহাংশের পাশাপাশি খোঁজ মিলেছে ভেঙে যাওয়া সাবমেরিনটিরও। প্রাথমিকভাবে জানা গিয়েছে একটি SUV গাড়ির সমান আয়তন ছিল টাইটানের। সমুদ্রের 4 কিলোমিটার গভীরে সাবমেরিনটি ডুবে গিয়েছিল। এক বিপর্যয়ের রেশ কাটার আগেই আবারও দুঃসাহসিক অভিযানের প্রস্তুতি বিতর্কিত ওশান গেটের।